ঈদের আগেই আমাদের এই 2 কোটি টাকা যেটা আমরা অনুদান দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি আমাদের কর্পোরেশন সভা থেকে অনুমোদন করেছে, সকল কাউন্সিলর মিলে অনুমোদন করেছে। সেই 2 কোটি টাকা হস্তান্তরের আমরা আজকে আয়োজন করেছি। আমরা মনে করি যে এই অর্থ দিয়ে কিছুটা হলেও তাদের পুঁজি এবং তাদের ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় সেটা কাজে লাগবে। এবং আপনারা জানেন যে এরই মাঝে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থেকে, বিসিসিআই ঢাকা চেম্বার থেকে সহ সকল মহল থেকেই আশানুরূপ সাড়া আমরা পেয়েছি। এবং আমি বিশ্বাস করি যে অচিরেই একটি ভালো তহবিল, পর্যাপ্ত তহবিল এখানে গঠন হয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই তহবিলে অংশগ্রহণ করবেন পর্যাপ্তভাবে, সেটা তিনি উল্লেখ করেছেন। তো সেই প্রক্রিয়াটা হয়তো বা আরও কিছু সময় লাগবে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা যেমনি দ্রুততার সাথে আমরা সেই জায়গাটিকে আমরা সংস্কার করে দিয়েছি যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বসতে পারে, তার সাথে সাথে এই অর্থটাও আজকে আমরা পরিশোধ করে দিচ্ছি। তার সাথে সাথে এই বঙ্গবাজার কেন্দ্রিক কার্যক্রমের সাথে নতুন করে যেগুলো যোগ হচ্ছে আমরা অত্যন্ত আতঙ্কিত আসলে এবং মর্মাহত যে প্রায় প্রত্যেক দিনই আগুন লেগে চলেছে। এবং আমরা শঙ্কিত যে এই বঙ্গবাজার যেমনি আমাদের একটি বৃহৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃহৎ পাইকারি মার্কেট, তেমনি গত শনিবার আমরা যেটা দেখলাম যে নিউ মার্কেটের সে নিউ সুপার দক্ষিণ মার্কেট, সেটাও কিন্তু আমাদের একটা বৃহৎ মার্কেট এবং এটাও দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট। এবং এই এই দুটো মার্কেটে এভাবে অগ্নিসংযোগে হওয়াতে আমরা অত্যন্ত শঙ্কিত যে এর কোনো যোগসূত্র রয়েছে নাকি এবং এর পিছনে কোনো নাশকতা রয়েছে নাকি। এবং আমরা লক্ষ্য করেছি যে একই সময়ে এই আগুনগুলো, অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটলো। তো সব মিলিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি এরই মাঝে দিক নির্দেশনা দিয়েছেন। গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী সকলে এ ব্যাপারে এখন তৎপর যে এর পিছনের কারণগুলো আরও সঠিকভাবে উদ্ঘাটন এবং রহস্য উদ্ঘাটনের জন্য তারা কার্যক্রম নিচ্ছে। আমি সরকারের সংশ্লিষ্ট সকলকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে অবশ্যই এই রহস্য উদ্ঘাটন হবে এবং এটা হওয়া প্রয়োজন এবং বিচার প্রয়োজন যাতে করে এরকমভাবে ক্ষতিগ্রস্ত আর না করতে পারে কেউ। আর নিউ সুপার দক্ষিণ মার্কেটেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা অবশ্যই তাদের পাশেও আমরা দাঁড়াবো, সেই কার্যক্রম চলছে। আমরা এরই মাঝে 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছি, তারাও তদন্ত করবে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নিব এবং অবশ্যই সেই সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশেও আমরা দাঁড়াবো।